বন্ধুরা, এই ধরনের টোটকাতে আমি বিশ্বাস কম করি। সেই জন্য প্রথম যখন আপনাদের মধ্য থেকে কারোর কাছ থেকে এরকম একটা ঘটনা শুনলাম এবং বড় অ্যামাউন্ট ফেসে যাওয়ার কাহিনী শুনলাম, তখন আমিও খানিকটা অবাক হয়ে গিয়েছিলাম। ফ্রড যারা করছে তারা আপনার অ্যাকাউন্টে টাকা পাঠাচ্ছে, তারপরে আপনার সাথে ফ্রড হচ্ছে কিভাবে? টোটাল জালটা বুঝতে আজকের এই ভিডিওটা স্কিপ না করে দেখুন। বন্ধুরা, আইনডি টেকজন ইউটিউব চ্যানেল প্রথমবার আসলে সাবস্ক্রাইব করে রাখুন। ব্যাংক, ফিনটেক, ব্যাংকিংয়ের সমস্ত ইনফরমেশান, সাথে সাথে অ্যাজ এ সিটিজেন যে কোনো ইনফরমেশান ব্যাংকিং লাইনের যদি আপনারা সবার প্রথমে পেতে চান, অবশ্যই আমাদেরকে ভালোবাসা দেওয়ার জন্য পাশে থাকতে পারেন। আর তার জন্য আপনাকে সাবস্ক্রাইব করতেই হবে। আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে, জয়েন হতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ আছে, কন্ট্যাক্ট করতে পারেন। আমাদের পেইড মেম্বার হিসাবে কাজ করতে চাইলে আপনি অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করে ডিটেলস নিন। অনেকের কাছে ভালো না লাগলেও অনেকের কাছেই ভালো লাগছে, এবং যারা যাদের ভালো লাগছে তারা জুড়ে কাজ করছেন, জেনে বুঝে আসছেন। আপনাদেরকে প্রথমে কল করা বা মেসেজ করা আমরা কখনো করি না। দেখবেন আপনারা মেসেজ করা বন্ধ করে দিলে আমরা আর মেসেজ করি না। তার মানে আমাদের জিনিসটা ভালো বোঝার পরে আপনার যদি মনে হয় আপনি কন্ট্যাক্ট করুন, বুঝুন। যদি মনে হয় আমাদের সাথে জুড়ে কাজ করলে আপনার প্রফিট হবে, তাহলে আপনি আমাদের সাথে জুড়ুন। আমরা আপনারা মিলে কাজ করব, দুপক্ষই পরিশ্রম করা হবে, দুপক্ষই ইনকাম করা হবে। ঠিক এই ফ্রডের ক্ষেত্রে উল্টোটা হচ্ছে। আপনারা জানেন আপনাদের কাছে মেসেজ আসে, কোনো লিঙ্কে ক্লিক করতে বলা হয়, সেই লিঙ্ক ক্লিক করার পর একটা মোবাইল অ্যাপ্লিকেশন ডাউনলোড হয়ে যায়, তারপরে আপনার স্ক্রিন নিয়ে নেয়, তারপর আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে পয়সা বের করে নিয়ে চলে যায়। এটা একটা চিরাচরিত পথ, এবং সরকার, আরবিআই, ব্যাঙ্ক, আমাদের যে সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট, সবাই মিলে চেষ্টা করছি এটাকে রুখতে। এবারের যে ফ্রডের কাহিনিটা আমি বলতে যাচ্ছি সেটা কিন্তু একটা নতুন রাস্তা, আপনাদের সাবধান থাকতে হবে। বন্ধুরা, আপনারা জানেন হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম বা আপনার মোবাইল SMS বক্সে অনেক আপনাকে লোভনীয় অফার দিয়ে বিভিন্ন কোম্পানি মেসেজ করে থাকে, লিঙ্ক থাকতেও পারে নাও পারে। আপনারা জানেন এরকম মেসেজ আপনার কাছে প্রচুর মানুষের কাছে এসছে যে আপনি এই ইউটিউব, টেলিগ্রাম কোনো চ্যানেলকে লাইক করে এক একটা লাইকের জন্য আপনি 150 টাকা, 200 টাকা ইনকাম করতে পারেন, 50 টাকা, 100 টাকা, 150 টাকা, এরকম একটা টার্গেট দেওয়া হয়। 10টা করলে 50 টাকা করে, 20টা করলে 100 টাকা করে, 50টা করলে 150 টাকা করে, এরকম দেওয়া হয়। আর আপনারা এই যে ঘরে বসে ইনকাম, ওয়ার্ক ফ্রম হোম, আপনার বেশ ইন্টারেস্ট চলে যান এবং আপনারা অ্যাক্টিভ হয়ে যান, সেখানে রিপ্লাই করেন সেই হোয়াটসঅ্যাপে বা সেই টেলিগ্রামে, এবং আপনাকে কিছু লিঙ্ক দেওয়া হয়, আপনি সেখানে লাইক করছেন, কমেন্টস করছেন, এবং দিনের শেষে 1000-1200 টাকা আপনার অ্যাকাউন্টে আসানোর জন্য আপনার ব্যাঙ্ক ডিটেলসটা চাওয়া হয়। আপনি আধার কার্ড, প্যান কার্ড, ব্যাঙ্ক ডিটেলস দিলেন এবং তারপরে আপনার অ্যাকাউন্টে পয়সা এলো। কোথা থেকে এলো, কী বৃত্তান্ত, আপনি খুব একটা ধ্যান দিলেন না, কারণ কোনো ইনভেস্ট ছাড়া 2-4টে লাইক করে আপনার অ্যাকাউন্টে পয়সা আসলো। এরকম 3-4 দিন চললো, মানে 4-5 হাজার টাকা আপনার অ্যাকাউন্টে আসলো। সেই যে চ্যানেলগুলো সেগুলো কোথাকার, কী বৃত্তান্ত, আপনার কোনো ইন্টারেস্ট নেই কিন্তু এখনো পর্যন্ত। এবারে আপনার এই 4-5 হাজার টাকা পর্যন্ত মোটামুটি এখনো পর্যন্ত যা খবর, এই 4-5 হাজার টাকা পেয়ে যারা থেমে গেছে তারা খুব একটা লসে নেই। আমি বলবো তবু আপনারা এতে জুড়বেন না, কারণ আপনার আধার, প্যান, ব্যাঙ্কের ডিটেলস তার কাছে চলে গেছে, এবং আপনারা জেনে থাকবেন এই ডকুমেন্টস কোনো একটা টাইমে পাওয়ার পরে 2-4 বছর পরে কিন্তু তার উপরে অ্যাকশান নেওয়া শুরু হয়, মানে সেটাকে কাজে লাগানো শুরু হয়। আপনার মনে থাকবে এরকম সময় কিন্তু ওই ডকুমেন্টসটা কাজে লাগানো হয় না। এবারে 4-5 দিন মোটামুটি কেটে যাওয়ার পরে 4-5 হাজার টাকা আপনার ব্যাংকে চলে আসলো, আপনার বেশ মজা আসছে তখন। এবারে আপনার কাছে টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপে আরেকটা মেসেজ আসলো যে আপনি যদি এর থেকেও বেশি ইনকাম করতে চান, আমাদের এই টেলিগ্রাম গ্রুপে আপনাকে জয়েন করানো হচ্ছে, বা আপনি চাইলে জয়েন করতে পারেন। আপনি জয়েন করলেন টেলিগ্রাম গ্রুপে, যেখানে কোনো কন্ট্যাক্ট নাম্বার টাম্বার আপনি কিছুই দেখতে পারবেন না, টেলিগ্রামের একটা ফিচার্স যেখানে এটাকে হাইড করা যায়। আপনার একটা গ্রুপে জয়েন করানো হলো, এবং সেই গ্রুপে আপনাকে প্রথমেই কোনো লোভের কথা বলা হবে না, আপনাকে গ্রুপে জয়েন করানো হলো যেখানে সবাই চ্যাটিং করতে পারে। এবারে কন্টিনিউ পরপর মেসেজ আসতে থাকবে, আমি এতদিন আগে জয়েন করেছি, এই 10,000 টাকা পেলাম, 15,000 স্ক্রিনশট, স্ক্রিনশটগুলো ফেক এবং নিজেদের মধ্যে আদান প্রদান করা হয়। এটা কখন বোঝা গেল? ঠকে যাওয়ার পরে, এবং এই ঠকার পরিমাণটা 10-40 লাখ, 50 লাখ পর্যন্ত। বন্ধুরা কী করে দেখুন, এবারে আপনার আস্তে আস্তে লোভ ক্রিয়েট হবে, আপনি কিন্তু তখন আর ওই লিঙ্কের কাজটা পাচ্ছেন না, এই 4-5 দিন পরে না ওই কাজটা দিয়ে ওরা বন্ধ করে দিচ্ছে, বা আপনি চাইলেও বলছে হ্যাঁ দেবো, আর অনেকে যুক্ত হয়েছে তো তাদেরকে দিচ্ছি, বা তারা টেলিগ্রাম গ্রুপে জয়েন করার পরে আমাদের অন্য যে স্কিমগুলো আছে সেখানেও অ্যাক্টিভ, সেই জন্য তাদেরকে আমরা প্রথমে দিচ্ছি। বোঝাতে পারছি বন্ধুরা আপনাকে কীভাবে লাইনে নিচ্ছে? প্রথমে কিছু টাকা আপনাকে পেমেন্ট করে দিয়েছে, তারপরে আপনাকে টেলিগ্রাম গ্রুপে জয়েন করে আপনাকে কোনো লোভের কথা বলা না, কিন্তু আপনি যখনই কাজ চাইছেন যে লাইক করে পয়সা ইনকাম করার আমার একটা সহজ রাস্তা আপনি পেয়ে গিয়েছিলেন, এবারে ওরা বলছে আমাদের সাথে আরও যারা আপনার মতো জুড়ে আছে তাহলে টেলিগ্রাম চ্যানেলেও আমাদের অন্য একটা স্কিমে কাজ করছে, সেখানেও ভালো ইনকাম করা যেতে পারে, আপনি বার ইন্টারেস্ট দেখাবেন, কারণ ওটা না পেলে এটা পাওয়া যাচ্ছে না। এখান থেকেও যারা বেরিয়ে এসছে তারাও কিন্তু লসে নেই খুব একটা, কিন্তু ম্যাক্সিমাম মানুষ বেরোতে পারে না যারা ঢুকে গেছে।
এবারে কি হচ্ছে, এই ভিডিওটা দেখার পরে যদি আপনার সাবধান হয়ে যান হয়তো ঢুকবেনই না, ঢুকলেও এই 4-5 দিন পরেই বেরিয়ে চলে আসবেন। এবারে আপনি বললেন আমি টেলিগ্রামের স্কিমেও জানতে চাই, আপনি বলুন। এবার ডিটেলস দিয়ে একটা অ্যাকাউন্ট ওপেন করতে বলা হবে, ওদের বানানো একটা ফেক কিন্তু একটা ওয়ালেটের মতো অ্যাকাউন্ট, যেখানে ডিটেলস দিয়ে আপনি মোবাইল নাম্বার পাসওয়ার্ডের মাধ্যমে একটা অ্যাকাউন্ট ওপেন করার পরে আপনি দেখবেন ওদের একটা অ্যাপ্লিকেশন দিল, এবং অ্যাপ্লিকেশনটা খুব একটা স্কিম রেকর্ডিংয়ের জন্য নয়, সেখানে আপনি ওয়ালেট দেখতে পাচ্ছেন। যেমন আমরা এই ব্যাঙ্কিং লাইনে কাজ করি, ABS ওয়ালেট, DMT ওয়ালেট বা প্রিপেড ওয়ালেট, অনেক ওয়ালেট থাকে, সেখানে ওয়ালেট দেখতে পাচ্ছে জিরো দেখা যাচ্ছে। এবং অনেক সময় আপনাকে যদি অফার দেওয়া হয় যে এখন জুড়লে আপনাকে 1500 টাকা বোনাস দেওয়া হবে ওয়ালেটে, কিন্তু আপনি দেখতে পাবেন বন্ধুরা, ওটা কিন্তু ভার্চুয়াল অ্যামাউন্ট। আপনারা জানেন APS বা ওয়ালেটের পয়সাটা আপনি ব্যাংকে ট্রান্সফার করলে যদি ব্যাংকে পৌঁছায়, তার মানে ওই ওয়ালেটওয়ালা কোম্পানির অ্যাকাউন্টে বা API পয়সা ছিল, না হলে নয়। অনেক কোম্পানি আপনারা জানেন ওয়ালেটে পয়সা আছে, সেটেলমেন্ট করতে পারছে না, তার মানে অ্যাকচুয়ালি তাদের পয়সা নেই। ভার্চুয়াল অ্যাকাউন্ট আপনি আনলিমিটেড অ্যাড করতে পারেন অ্যাজ এ ওয়ালেট ওনার বা পোর্টাল ওনার। এবারে কি হচ্ছে, আপনার ওয়ালেট তৈরি হয়ে গেল, 1500 টাকা আপনাকে বোনাসও দিচ্ছে, ব্যাংকে তখন নিতে দেবে না। এবার আপনাকে বলবে যে আপনি ছোটো ছোটো অ্যামাউন্ট ইনভেস্ট করুন, ক্রিপ্টো টাইপের কোনো একটা দেখাবে ওখানে, ক্রিপ্টো কারেন্সি, যেখানে প্রফিট মার্জিনটা 30-50 মোটামুটি কনফার্ম বলছে, এবং স্ক্রিনশট কিন্তু এসেই যাচ্ছে, এই পেলাম এতদিনে। এবার আপনি সেখানে ইনভেস্ট করবেন কোথা থেকে, ওই ওয়ালেটে যখন আপনি ইনভেস্ট করতে যাচ্ছেন আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে আপনি পয়সা অ্যাড করতে পারছেন। দেখুন কোনো না কোনো ডেভেলপার তো এটা ক্রিয়েট করেছে, বানিয়েছে, এবং জেনুইনলি বানিয়েছে, মোবাইল অ্যাপ্লিকেশনটা জেনুইন তা বলছি না, কিন্তু অ্যাকচুয়ালি আপনি পেমেন্ট গেটওয়ের মাধ্যমে পয়সা নিতে পাচ্ছেন, আপনার অ্যাকাউন্ট থেকে 1000-2000 নিলেন, এবং ওই আপনার মতো আরও মানুষকে তার মানে নিয়েছে। এবারে যখন রিটার্ন দেওয়ার কথা, আপনি ধরুন একদিন দুদিন পরে, ওরা ওই টোটাল যে অ্যাপ্লিকেশনের খেলাটা ওরা ম্যানুয়ালি খেলছে, আপনাকে 20% 30% হাইক দেখাচ্ছে, 2000 টাকা জয়েন করলেন বা 5000 টাকা মিনিমাম জয়নিং ফিস, 5000 টাকা দিলেন, দু তিন দিন পরে দেখা যাচ্ছে 6000 7500 7000 হয়ে গেছে। আপনি চাইলে এবার ব্যাংকে ট্রান্সফার করতে পারেন, ওরা আপনি ব্যাংকে ট্রান্সফার করলেন এবং ট্রান্সফার হতে দিল। মনে আছে আপনি যখন প্রথম 5000 টাকা ইনভেস্ট করলেন, ওই টাকাটা কিন্তু ইনভেস্ট করলেন ওদের ব্যাংক অ্যাকাউন্টে গেল, ওদের কারোর ব্যাংক অ্যাকাউন্টে গেল, এবং আপনার মতো আরও যারা টাকাটা ওদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠাচ্ছে, আপনি যখন রিটার্ন পাচ্ছেন তখন ওই ব্যাংক অ্যাকাউন্ট থেকে আপনার টাকাটা পাঠানো হচ্ছে। আপনি ওয়ালেট থেকে সেটেলমেন্ট করলেন, সেটেলমেন্ট করার পরে অটো হচ্ছে না, ম্যানুয়ালি হচ্ছে, আপনি কিন্তু টের পাবেন না। ওরা তো বসে আছে, ওরা তো ফ্রড করার জন্য বসে আছে, ওরা কিন্তু দেখছে ওয়ালেটে পয়সাটা চলে এলো, কে রামবাবু পয়সাটা ব্যাংকে পাঠানোর জন্য ওয়ালেট থেকে সেটেলমেন্ট করে দিল, ওদের কাছে দেখা গেল। এবার ওরা ওদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে আপনার ব্যাংক ডিটেলস নিয়ে নিয়েছে, আগে আমি বলেছি, সেই অ্যাকাউন্টের ডিটেলস আপনাকে পাঠিয়ে দিল, এবং ন্যারেশন এরকম একটা কিছু দেখালো যে আপনার সেটেলমেন্টের পয়সাটা পৌঁছে গেছে। আপনাকে বিশ্বস্ত জায়গায় নিয়ে যাওয়ার জন্য আপনার টাকা অন্য কাউকে সেটেলমেন্ট করাচ্ছে তাদের ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে, বা অন্য কারোর দুতানজনের, আপনি যখন বড় অ্যামাউন্ট সেটেলমেন্ট নেবেন, আরও 2-4 বার 20,000-50,000 যখন ডিপোজিট করবেন দু তিন দিন পরে, তখন আপনি 60,000 মতো পাবেন, ধরুন 50-60,000, আপনাকে ওইভাবেই কিন্তু ম্যানুয়ালি সেটেলমেন্ট দিচ্ছে ওরা। এবারে আপনি লোভ বাড়তে বাড়তে আপনি এবার 1,00,000 টাকা 2,00,000 টাকা 5,00,000 টাকা করবেন, ওয়ালেট দেখাচ্ছে, ওয়ালেট থেকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে অ্যাড হয়ে গেল, ওয়ালেটে ওদের অ্যাকাউন্টে চলে গেল। এবারে আপনি খেলা করছেন, এবারে ওরা আস্তে আস্তে, এটা 20-30,000 থেকেই শুরু হচ্ছে, 2-4 দিনে আর সেটেলমেন্ট করতে দিচ্ছে না, বলে না খেলতে হবে, এখন এটা গ্যাপিং পিরিয়ড না কিছু আছে একটা বলছে ওরা, লকিং পিরিয়ড, গ্যাপিং নয় লকিং পিরিয়ড, লক আছে। এই অ্যামাউন্টের পরে গিয়ে আপনাকে মোটামুটি 7-8 দিন রাখতে হবে, বা আপনি ইনভেস্ট করবেন, 5-7 বার ইনভেস্ট করবেন, আপনাকে একসাথে দেওয়া হবে। এবং যেহেতু আপনি সেই প্রথম, মনে করে দেখুন, লাইক করার থেকে শুরু করে এখনও পর্যন্ত টাইমলি আপনি পেমেন্ট পেয়েছেন, মানে একটা টাইম পর্যন্ত আপনাকে টোটাল জালে ফাঁসানোর জন্য যতটা রাস্তা যাওয়ার দরকার, ওদের পেশেন্স রাখা, আপনাকে ওই পেশেন্সের সমকক্ষ করে লোভে ফেলানোর জন্য যা যা করার দরকার ওরা কিন্তু করল। এবারে যখন আপনি সেটেলমেন্ট নিতে গেলেন, নিলেন, কিন্তু আপনার অ্যাকাউন্টে আর আসলো, এবারে আপনি কমপ্লেন করবেন বা বলবেন ওই টেলিগ্রাম গ্রুপেই বা হোয়াটসঅ্যাপেই, ওরা বলবে সবই ঠিক আছে, কিন্তু আপনার যেহেতু বড় অ্যামাউন্ট না, আপনাকে আরও 20,000 টাকা খেলতে হবে, বা এর জন্য ট্যাক্সে নেই, এবারে শুরু হবে ভ্যানধারা। হওয়ার পরে যতটা আপনার কাছ থেকে নিতে পারে আপনাকে সর্বশান্ত করার জন্য, কারণ আপনি যতক্ষণ থাকছে আপনার কাছে ততক্ষণ তো আপনি দিতে থাকবেন, আপনি দিতে যখন থেমে যাবে তখন আপনাকে গ্রুপ থেকে বের করে দেওয়া হবে, হোয়াটসঅ্যাপে ব্লক করে দেওয়া হবে, কল ধরা হবে না, ফিনিশ। এবার আপনি আপনার পাড়া প্রতিবেশীর কাছে যেতে পারেন, পুলিশের কাছে যেতে পারেন, সাইবার ক্রাইমের কাছে যেতে পারেন, 2-3টে ভয় এখানে কাজ করে, আপনাকে বোকা বলা হবে, আপনাকে লোভী বলা হবে, আর আপনার কাছে যেহেতু প্রথমে অ্যামাউন্ট এসেছিল, কোন অ্যাকাউন্ট থেকে এসেছিল বলা তো যায় না, আপনি হয়তো ফ্রড অ্যাকাউন্টের সাথে টাকা এসছে, মানে আপনি কমপ্লেন করার পরে আপনার বিরুদ্ধেও কমপ্লেন হয়ে যাবে, এটা কিন্তু ধরেই নিন। এই কাউন্টার আর কমপ্লেন, এই দুটোর মধ্যে থেকে আপনি যদি এগিয়ে যেতে চান চলুন, এবং বেশিরভাগ ক্ষেত্রে টাকা এসব ক্ষেত্রে পয়সা ফিরে পাওয়া যায় না, যা যাওয়ার গেছে
যদি ওই অ্যাকাউন্ট হোল্ডারকে খুঁজেও পায় পুলিশ, তো কোনো না কোনোভাবে আপনার টাকা ফেরত আসবে, এটা ধরেই নিন 99%। আমি সমস্ত ডিপার্টমেন্টকে সম্মান করে বলছি, তারা যথাসাধ্য চেষ্টা করে, কিন্তু এই টেকনিক্যাল লাইনের এত কিছু ফাঁকফোকর আছে, আর ওই সাইবার ক্রাইম যারা করে, যারা ঠেকায় তাদের থেকে, ওই ক্রাইম যারা করে না ওদের মাথার থেকে আরও বেশি কিছু রাস্তা বেরিয়ে আসে, এটা কোট আনকোট কিন্তু ডিপার্টমেন্ট নিজেও মেনে নেয়। তাই বন্ধুরা, বেশি লোভে ওয়ার্ক ফ্রম হোম, তাড়াতাড়ি সহজে ইনকাম, বেশি লোভ কোনো কোম্পানি, কোনো হোয়াটসঅ্যাপ মেসেজ, কোনো মেসেজ বা আপনার কাছে প্রথম আসা কোনো মেসেজের যদি আপনাকে লোভান্বিত করার চেষ্টা করা হয়, আপনি ওখানেই একটা লাল ঘন্টি টের পেয়ে যান যে এটা একটা বিপদ সংকেত, আপনাকে থেমে থাকতে হবে। বন্ধুরা, এই ছোট্ট এই ভিডিওটার মাধ্যমে আমরা চেষ্টা করলাম আপনাদেরকে সচেতন করার, সাধারণ মানুষ হিসাবে সাধারণ মানুষকে সচেতন করার যে একটা দায়িত্ব আমাদের রয়েছে, যেহেতু আমরা আসি আপনাদের সাথে কথা বলতে ইউটিউবের মাধ্যমে, আপনারা সচেতন হন আর ভিডিওটা শেয়ার করে ম্যাক্সিমাম মানুষকে সচেতন করুন। এই স্ক্যামটা কিন্তু বড় আকারে চলছে, প্রিপেড ইনকাম বলে, সহজে ইনকাম, শুধু লাইক শেয়ার করে ইনকাম, আপনাকে টাকা দিতে হবে না, আপনাকে টাকা আমরা দেব, আপনাকে দিতে হবে না, ওরা আপনাকে টাকা দেবে, এই যে একটা লোভ। আসলে সহজে আপনি তো একটা টাকা কাউকেও দেবেন না, আপনি তাহলে আপনাকে কেন হাজার হাজার টাকা দেবে? তার মানে অত গুণ, অত গুণের মতো ট্র্যাপে ফাঁসানোর প্রথম স্টেপ আপনাকে লোভ দেখে কিন্তু নিয়ে নিল। আমরা বারবার বলি, লোভের থেকে পিছিয়ে থাকুন। নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ব্যাংকিং ফাইন্যান্স আপনাদের জন্য, সিএসপির জন্য, এইচএসসিএসপির জন্য বা সাধারণ মানুষের জন্য, ততক্ষণ আমাদেরকে ভালোবাসা দিতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন হলে, আর যদি পুরনো হয়ে থাকেন, ভিডিওটা স্কিপ না করে দেখলেন, লাইক শেয়ার করতে বন্ধুরা ভুলবেন না।